আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। আজকে দেখাবো একটি চুরি পায়জামা কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয় তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখেন, সর্বপ্রথম আমরা এভাবে চুরি পায়জামা নিচে যাওয়া বোতাম হবে, এভাবে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ একটা সিলি করে নেবেন বাঙ্গা দিয়ে। এখানে বাড়তি কাপড় থাকবো, এই কাটিং ভিডিওটাও আপনারা দেখতে পারবেন, চ্যানেলে আছে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। এই দেখেন, এভাবে আপনারা ভেঙে নেবেন। এই দেখুন, পরে দুই সাইড ভাঙ্গার পরে আপনার নিচে দুই সাইডে যতটুকু চড়া দিবেন নিচে অতটুকু চড়া দিবেন। এই যে এতটুকু চড়া, দুইটা ভাঙ্গা দিয়ে আপনারা এখান দিয়ে সিলি করে নেবেন একদম সহজ নিয়মে, সহজ পদ্ধতিতে। আশা করি ভিডিওটা দেখলে শিখতে পারবেন। যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই ভিডিওটা। এই যে দেখেন, আমি একটা সিলি করে ফেললাম, আপনারা এভাবে সেলাই করে নেবেন। কারণ একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা কাম শিখতে পারবেন। কারণ চোখের দেখা কাম, কোনো কিছু আপনাকে তো পরিশ্রম কষ্ট করতে হবে না। এই যে দেখেন, একদম সহজ। এই দেখছেন, আমি বাড়তি যেমন একটু কাপড়কে রেখেছি, এই দেখেন, এভাবে আপনার একটা দুই সাইড সিলি আগে করে নেবেন, তারপরে একদম নিচের টুক আপনারা সিলাই করে নেবেন। এখানে আপনার বোতাম হবে, নিচে কুচি খাবে। চুরি পায়জামা আপনার নিচে হালকা একটু কুচি খেলে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আপনারা একটু কমসে কম 3 ইঞ্চি মাপের চেয়েও 3 ইঞ্চি বড় দিবেন। এই দেখেন, আমার দুটা সেলাই করা শেষ। এখন আপনার এই যে দুই সাইড আঁকটিয়ে নিব। এই যে দেখেন, একদম সুন্দরভাবে আপনারা আঁকটিয়ে নেবেন। এই যে দেখেন, এখানে 1 ফিট হাফ ইঞ্চির মতন ছড়া দিবেন সিলি। এই দেখেন, এখানে আপনার একটা সিঁড়ি দিলেই চলবে, যেহেতু এখানে তো লুজ থাকে, বেশি একটা প্রেশার পড়ে না, এক সিঁড়ি দিলেই চলবে। এই যে দেখেন, আমি আবার ওই সাইড সেলাই করে নিলাম, আপনার এভাবে সেলাই করে নেবেন। এখন আপনারা দেখাবো, এই যে দেখেন, আমি কোমর পট্টি কীভাবে সেলাই করতে হয়। এখানে আমি কোমর পট্টির কাপড় নিয়ে নিলাম, উপরে যে সাইডটা থাকবে এটা পায়ের সাইড থাকবে, যে সাইডটা আবার গর হবে এই সাইডটা থাকবে পায়ের সাইড, আর যে সাইডে খুঁজে দেবেন সেটা পায়ের ছাড়া থাকবে। এই দেখেন, এখানে আপনারা অতিরিক্ত চড়া সিলি করে নেবেন, হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দেবেন। সিলিটা সুন্দর করার চেষ্টা করবেন, কারণ সিঁড়ি সুন্দর করে না করলে আপনার ভালো লাগবে না। সিঁড়িটা ঘন দিবেন। এই দেখেন, এই দেখেন, আমি এই সাইড সেলাই করে নিলাম, আপনারাও দুয়ার সাইড সেলাই করে নেবেন। যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা সাবস্ক্রাইব করবেন, আরও আপনার অনেক ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। যারা নতুন সেলাই কাজে, কাটিং কাজে একদম নতুন, তারা আশা করি এখান থেকে দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আপনার কাছে অনুরোধ, ভিডিওটা মনোযোগ সহকারে পড়াটা দেখবেন। এই যে দেখেন, আমি এখন আবারের গড় করছি, এখান থেকে 1.5 ইঞ্চি কাপড়টা ভেঙে আপনার, এই দেখেন,
প্রথমে একটা সিলাই করে নিচ্ছি, আপনারাও প্রথমে একটা সিলাই করে নেবেন। একদম সহজ, আমি আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এই দেখেন মাঝখান দিয়ে একটা সিলাই করে নিচ্ছি। এখানে ওই রাবার ঢোকানোর জন্য আপনারা হাফ ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবেন, যেখানে ওখান থেকে রাবার ঢোকানো যায়, কারণ পুরোটা সিলাই ফেললে তো পুরো রাবার ঢোকানোর সিস্টেম থাকবে না। তাই আপনারা যে কোনো এক জোড়ার কাছে আপনারা অতটুক হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁক রাখবেন, কারণ সেখান দিয়ে আপনারা রাবার যেতে ঢোকাইতে পারেন। এই যে দেখেন আমি এখানে হাফ ইঞ্চি ফাঁক রাখলাম। এখন আমাদের কুমারপট্টি রাবার ঘর করা শেষ। যারা কাটিং কাজ সেলাই কাজে একদম নতুন কাজ শিখতে চান, তারা ইনশাল্লাহ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা এখান থেকে ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন। তাই অনুরোধ ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন এখন আমি কুচি দিব, মাঝখানে যে জোড়া আছে জোড়া থেকে এ থেকে 3 ইঞ্চি হয়েছে, 3 ইঞ্চি কুচি দেওয়ার দরকার নাই, আপনারা কুচি দেবেন না। এখান থেকে আপনার সুন্দর করে একটা দুইটা করে আগে কুচি সুন্দর করে দেবেন। কুচি ডালে সৌন্দর্য, কারণ একটা বড় ছোটো হলে এটা খারাপ দেখা যাবে। তাই মনে করেন যে আপনারা ই করবেন, একটা একটা করে দুইটা একটা কিংবা দুইটা এভাবে কুচি দিবেন, কারণ আমি আপনাকে এভাবে সহজ করে দেখানোর জন্য আমি একটা দুইটা করে দিয়ে আপনাকে দেখাচ্ছি। কারণ যারা সেলাই কাজে নতুন তাদের উত্তম একটা কাজ করবা গেলে সুস্থির ঠান্ডা মাথায় আস্তে আস্তে করাটা উত্তম, কারণ সে যে তাড়াহুড়া করে তো হয়তোই না, আর তার মেজাজ মজাজ গরম হয়ে যাবে। তাই আপনারা এভাবে ঠান্ডা মাথায় কুচি দিয়ে নেবেন। এই দেখেন জোড়ার মধ্যে আমি 3 ইঞ্চি পরিমাণ কুচি দিব না, মিলে গেছে দুই সাইডে, এরম এই সাইডে 3 ইঞ্চি জোড়ার, ওই সাইডে 3 ইঞ্চি জোড়ার, এই দুই সাইডে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি কাপড় কুচি থাকবে না। এই দেখেন আমি আবার কুচি এখান থেকে নিয়ে দিয়ে দিতেছি, আপনারা দিয়ে দেবেন সুন্দর মতন কুচিটা দিবেন, কারণ আপনার কুচিটা একটা পায়জামার সৌন্দর্য করে কুচি, আপনার যদি এখানে কুচি পাতলা দেবেন এখানে ঘন দেবেন এটা ভালো লাগবে না। কারণ সৌন্দর্য করে কুচির কারণে। এই দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে কুচি দিয়ে আপনাকে দেখাচ্ছি। আশা করি আপনাদের এখান থেকে আল্লাহ রহমত পুরাটা ভিডিও দেখলে কাম অনেকটা শিখতে পারবেন, বুঝতে পারবেন। কারণ যারা একদম নতুন খালি শুধু মেশিন চালাই জানে কিন্তু কাপড় কাটিং ও সেলাই নিয়ম জানে না, তাদের জন্য তারা আস্তে আস্তে আমার এখানে ফলো করলে আমি আস্তে আস্তে আরও ডিজাইন কাম, বড় বড় কাম, অনেক ডিজাইন কোটিং কাম আমি এখানে ভিডিও আপলোড করব। আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। প্রথম অবস্থায় আমি একদম নর্মাল আপনাদের কাম দেখিয়ে দিচ্ছি, কারণ প্রথম অবস্থায় কাম শিখতে গেলে যে বাড়ি বাড়ি কাম দিলে আপনারা বুঝবেন না, কোটিং কাজ আপনারা শিখতে চাইবেন না, যেহেতু কোটিং কাজ কীভাবে করব। তাই আপনাদের একদম সহজ একদম নর্মাল মনে করেন, যে কোনো ডিজাইন নেই কোনো কিছু নেই, আপনাদের এসব ভিডিও আমি এখানে আপলোড করে থাকি, আপনারা এখান থেকে ইচ্ছা করলে অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন। এই দেখেন আমাদের কুচির কাম শেষ। এখন আমরা যে আপনাদের এখানে যে সেলাইয়ের যে সিস্টেমটা, অনেকে অনেক সিস্টেম করে সিলাই দেয়, আমি যেটা দিয়ে একদম সহজ। এই দেখেন একটা আপ ডাউন করে পরে একটা কাপড় ভেঙে দেবেন। এই দেখেন আমি একটা ভেঙে দিলাম, একটার পর একটা দিলাম ভেঙে, ঠিক আছে, আপনারা এবারে ভেঙে পরে দেবেন, তো সুন্দর হবে, সবসময় বেশি ভালো হবে। এই দেখেন আপনার এখানে 1 ইঞ্চি পরিমাণটা বেশি সরিয়ে দিয়ে দেবেন, কারণ পায়জামা যদি কথা যদি একটু যদি আপনার টাইট হয়ে গেলো লুজ করার জন্য আপনার এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হয়। তাই আমি রেখে দিলাম, আপনারা এভাবে রেখে দেবেন। যারা আসলে এই কাজে নতুন তারা আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আরও অনেক 3 পিস, অনেক পায়জামা, প্লাজো পায়জামা, অনেক 3 পিস এখানে ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন।
কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়। এই দেখেন আবার আমি এভাবে ভেঙে দিলাম, এভাবে আপনারা ভেঙে দিবেন কারণ জিনিসটা যাতে সুন্দর হয় তার জন্য। এই দেখেন আমাদের সেলাই এরকম প্রায় শেষ। এই দেখেন এখান দিয়ে আপনারা যার দুইটা সিলিয়ে দিয়ে দেবেন পোড়াটা। এখান দিয়ে দুইটা সিলিয়ে দিয়ে দেবেন একদম এই মাথাতে এই মাথা পর্যন্ত, কারণ এখানে দুইটা সিলিয়ে দিতে হবে কারণ যেহেতু এটা চুরি হয়ে যাবে, এটা ফিটিং থাকবে তাই প্রেশার পড়বে। এই দেখেন আমাদের এখন এখান দেখেন আমাদের চুরি পায়জামা সেলাই শেষ। আশা করি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, অন্য ভিডিওতে আবার দেখা হবে।